হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কি করছো? আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ, প্রচণ্ড জোরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই দেখো, বৃষ্টি শুধু নয়, বৃষ্টি হচ্ছে। এ দেখো, পুরো শিলে শিলে ভর্তি হয়ে গেছে ছাদটা। এ দেখো, বড় বড় আকারে শিল পড়েছে। দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো কত বড় বড় শিল পড়েছে, দেখেছো? অনেক শিল পড়েছে, অনেকক্ষণ থেকে বৃষ্টিটা হচ্ছে, প্রায় মিনিট পনেরো বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে রাস্তায় জল জমে গেছে, দেখো দেখো রাস্তায় জল জমে গেছে। দেখো রাস্তা পুরো জলে টইটুম্বু, কিছু দেখা যাচ্ছে না, এত জোরে বৃষ্টি হচ্ছে। পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো মুষলধারে। এই দেখো, তার সাথে মানে রাস্তার অবস্থা দেখো, পুরো রাস্তা পুরো থই থই করছে জলে। আর আমার বিছানার অবস্থা দেখবে, আমি যেহেতু খাটে উঠে খাটের জানালা বন্ধ করতে পারি না, আমার এ দেখো খাট পুরো ভিজে, দেখো জলে জলময় পুরো খাট পুরো ভিজে গেছে। কারণ ছেলে না আসা পর্যন্ত কিছু ব্যবস্থা করতে পারবো না, ড্রায়ার দিয়ে শুকাতে হবে, উপায় কিছু নেই। দেখো পর্দা পর্দা সব, কিন্তু আমি যেহেতু খাটে উঠতে পারি না, আমারও করবো সব হয়ে গেছে। আর খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে। আর আমার কুটুকে দেখো ফিল পড়ছে দেখে, কি করবে দিশা পাচ্ছে না। দেখো জানলা দিয়ে জল, রান্নাঘরে জানলা দিয়ে জল ঢুকে, যদিও খুব একটা ঢোকেনি, কারণ ঝাপটাটা এদিকে নয়। আর দেখো ছাদ এখন বরফগুলো গলে যাচ্ছে আস্তে আস্তে, এখন শিলাবৃষ্টিটা একটু কমেছে, অনেকক্ষণ থেকেই হচ্ছে বৃষ্টিটা, সেই জন্যই। আর আমি এখন রান্না চাপিয়েছি, ছেলে স্কুলে গেছে আজকে, ছেলের আজকে থেকে স্কুল শুরু, রান্না চাপিয়েছি। পটল আলুর তরকারি হচ্ছে, আলু পটলের রান্না করছি। জানালা খুলে দিচ্ছি, কিন্তু হাওয়ায় জানলা বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রচণ্ড পরিমাণে মুষলধারে বৃষ্টি হচ্ছে। আজকে একটু ওয়েদারটা ঠান্ডা হবে, ঠিক আছে। ব্লগটা এখনকার মতন এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।